Hello everyone, আমি উর্বি বলছি উর্বিস কর্নার থেকে। I hope you are all safe and doing great. আজকে আমি তোমাদের সাথে Cosrx এর এই Galactomyces 95 টোন ব্যালেন্সিং এসেন্সটা রিভিউ শেয়ার করতে চলে এসেছি। অ্যান্ড আমি মেকআপ, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ ভিডিও শেয়ার করে থাকি। যদি তোমরা এই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড হও তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটনটা আছে অবশ্যই ক্লিক করে দিও যাতে তোমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না যায়। সো ফার্স্টই চলে আসি এটার প্রাইস নিয়ে। 100 ml এর প্রাইস 1590, বাট এটা আমি ম্যাক্রন থেকে অফারে 1272 পারচেস করেছিলাম। নেক্সট আসি এটার প্যাকেজিংয়ে। এটা এরকম একটা প্লাস্টিক বটলের মধ্যে আসে অ্যান্ড এখানে একটা পাম্প রয়েছে। এরপর আসি এটার টেক্সচারে। এটা একদম লাইট অ্যান্ড রানিং সলিউশন অ্যান্ড এটা একটা ফ্রেগনেন্স ফ্রি একটা প্রোডাক্ট। এরপর আসি এখানে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। সো ফার্স্টে এখানে 95% গ্যালাক্টোমাইসেস ফার্মেন্ট ফিল্টার ইউজ করা হয়েছে। গ্যালাক্টোমাইসেস ফার্মেন্ট হলো মেনলি ফ্রম অফ ফার্মেন্টেড ইস্ট অ্যান্ড এটা আমাদের স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতে সাহায্য করে থাকে, পোরটাকে মিনিমাইজ করতে সাহায্য করে অ্যান্ড এখানে একটা অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস রয়েছে অ্যান্ড এটা অলসো অ্যান্টি এজিংয়ের জন্য খুব ভালোভাবে কাজ করে থাকে। স্কিনে যদি কোনোরকম ব্ল্যাক হেডস থাকে সেটাকে রিডিউস করতেও সাহায্য করে। নেক্সট এখানে নায়াসিনামাইড ইউজ করা হয়েছে অ্যান্ড নায়াসিনামাইড যেহেতু এখানে সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস তো আই থিঙ্ক এখানে 1-2% নায়াসিনামাইড ইউজ করা হয়েছে। নায়াসিনামাইড অ্যাকনে প্রোন স্কিনের জন্য খুব ভালো একটা ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড পোরটাকে মিনিমাইজ করতেও সাহায্য করে থাকে অ্যান্ড স্কিনে যদি কোনোরকম রেডনেস বা ইরিটেশন থাকে সেটাকে ঠিক করতেও সাহায্য করে। এছাড়া ফাইন লাইন এবং রিঙ্কেলের প্রবলেম থাকলে সেটাকে ঠিক করতেও সাহায্য করে থাকে। তারপর এখানে সোডিয়াম হাইলুরোনেট ইউজ করা হয়েছে, এটা আমাদের স্কিনটাকে হাইড্রেট রাখতে সাহায্য করে। নেক্সট এখানে বিটেন ইউজ করা হয়েছে, বিটেন আমাদের স্কিনটাকে সফট, স্মুথ এবং হাইড্রেট রাখতে সাহায্য করে। তারপর এখানে গ্লিসারিন ইউজ করা হয়েছে, গ্লিসারিন মেনলি আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। নেক্সট এখানে কিছু হিউম্যাক্ট্যান্ট ইউজ করা হয়েছে, জাস্ট লাইক প্যান্থানল, অ্যালান্টয়েন এক্সেট্রা। এরপর আসি ব্র্যান্ড এখানে কী কী ক্লেম করেছে। সো ব্র্যান্ড এখানে বলেছে এই এসেন্সটা ইউজ করলে আমাদের স্কিন টেক্সচারটা ব্রাইট হবে অ্যান্ড স্কিনটাকে ডিপলি হাইড্রেট রাখতেও সাহায্য করবে। সো এই ক্লেমগুলো ফুলফিল করে কি করে না সেটা আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে তোমাদেরকে বলছি। সো নেক্সট চলে আসি আমার পয়েন্ট অফ ভিউ অ্যান্ড এটা আমি কীভাবে ইউজ করি। ফার্স্টেই বলি আমার স্কিন টাইপ হলো অয়েলি টু কম্বিনেশন স্কিন টাইপ অ্যান্ড এটা আমি আমার ডে এবং নাইট ফোর টাইম স্কিন কেয়ার রুটিনে ইউজ করতে প্রেফার করি। এটা আমি হ্যান্ডে 2-3 পাম্প নিই অ্যান্ড ফেসে ড্যাপ ড্যাপ মোশনে অ্যাপ্লাই করি। তারপর 1-2 মিনিটস ওয়েট করার পর আমি নেক্সট স্টেপে যাই অ্যান্ড এটা এইভাবে ইউজ করার পর আমি নোটিস করেছি যে এসেন্স যেহেতু আমাদের স্কিনটাকে ডিপলি হাইড্রেট করে থাকে সো এই এসেন্সটাও আমাদের স্কিনটাকে ডিপলি হাইড্রেট করে। বাট ব্র্যান্ড যে আদার্স একটা ক্লেম করেছে যে আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে অ্যান্ড কিছু কিছু রিভিউ ভিডিওতেও আমি দেখছিলাম যে ডার্ক স্পট থাকলে সেটাকে রিডিউস করতেও সাহায্য করে, বাট এই এসেন্সটা আমি 1 মান্থের বেশি ইউজ করেছি বাট আমি আমার স্কিন টেক্সচারে কোনোরকম ইম্প্রুভমেন্ট নোটিস করিনি। সো নেক্সট চলে আসি এই প্রোডাক্টটা কারা কারা ইউজ করতে পারবে এবং কারা কারা পারবে না। সো এটা অল স্কিন টাইপের জন্য খুব ভালোভাবে কাজ করবে, বাট কারো যদি ফাঙ্গাল অ্যাগনে থাকে তারা এই প্রোডাক্টটাকে অ্যাভয়েড করতে পারো বিকজ এখানে ফার্মেন্টেড ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে অ্যান্ড ফার্মেন্টেড ইনগ্রিডিয়েন্টস ইজ নট সেফ ফর ফাঙ্গাল অ্যাগনে। অ্যান্ড আমি এগেন বলবো এই এসেন্সটা আমি 1 মান্থের বেশি ইউজ করেছি অ্যান্ড এটা আমার স্কিনটাকে ডিপলি হাইড্রেট রাখতে সাহায্য করে থাকে বাট আমার স্কিন টেক্সচারে আমি কোনোরকম ইম্প্রুভমেন্ট নোটিস করিনি। সো এটা আমি কাউকেই রেকমেন্ড করবো না, বাট কারো যদি এটা শ্যুট করে অ্যান্ড স্কিন টেক্সচারটাকে ব্রাইট করতে সাহায্য করে থাকে দেন গো ফর ইট। বাট আমি মেনলি Cosrx এর যেই অ্যাডভান্স স্নেল 96% পাওয়ার এসেন্সটা রয়েছে সেটা আমি বেশি প্রেফার করি বিকজ ওটা আমার স্কিনটাকে গ্লোই করতে সাহায্য করে থাকে অ্যান্ড ওই এসেন্সটারও ফুল রিভিউ ভিডিও আমার চ্যানেলে রয়েছে, তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে। সো গাইস, আশা করছি এই ভিডিওটা তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো অ্যান্ড এই প্রোডাক্টের লিঙ্কটা তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো।